আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রাহিদ রনি। রাহিদ রনির ফেসবুক পেজ থেকে আর্জেন্ট একটা লাইভ, এবং যে লাইভটা সবার দেখা উচিত, সবার জানা উচিত এবং সবাইকে ক্লিয়ার করা উচিত এই বিষয়টি। গতকাল আমাকে হঠাৎ করে একজন লিঙ্ক পাঠায়, সেই লিঙ্কটা আমি ক্লিক করি এবং ক্লিক করে দেখি সেখানে সানাই মাহবুব তিনি ফেসবুক লাইভ করতেছেন, এবং আমি খুব অবাক হই। আমার কাছে সেটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল। সানাই একটা ভিন্ন রকম পোশাক পরে, সেটা সে আগের একটা ভিডিও, সেটা নতুন করে ছড়াচ্ছে কে বা কারা। অনেকেই বিভ্রান্ত হয়েছেন এবং অনেকেই মনে করেছেন সানাই নতুন করে একই শুরু করলো, মানে ওই ভিডিওগুলো নতুন করে কে বা কারা ভিডিওটা আপলোড দিচ্ছে কিংবা লাইভ স্ট্রিম করতেছে, এবং অনেকেই বিভ্রান্ত হচ্ছেন যে সানাই নতুন করে আবার ভিডিও আপলোড দিচ্ছে কিনা বা সানাই নতুন করে লাইভ করতেছে কিনা। আমি একটু দায়িত্ব নিয়ে বলতে চাই, সানাইয়ের কোনো ফেসবুক অ্যাকাউন্ট নেই এই মুহূর্তে, এবং আগের অনেক ভিডিওগুলো, সানাইয়ের অনেক আগের ভিডিওগুলো নতুন করে কে বা কারা বা কোনো চক্রান্ত করে তারা এটা করছে। আমি সানাইয়ের কাছ থেকে শুনতে চাই, এবং সানাই কিন্তু লিটারেলি ইসলামের পথে আছে, এবং আমি আমার সাথে যখনই কথা হয় তখনই সে দারুণ ভাবে কিছু শিক্ষামূলক কথাবার্তা বলে কিংবা উপদেশমূলক কথাবার্তা বলে, ইসলামের দিক থেকে কথাবার্তা বলে। সানাই, এই যে সোশ্যাল মিডিয়াতে আমি আপনাকে লিঙ্কটা পাঠাইছিলাম, আপনার আপনার দেখেও তো অবাক লাগছে যে কিভাবে সম্ভব, মানে লাইভ করতেছে এবং এই জিনিসটা তো অনেকেই বিভ্রান্ত হচ্ছে, আপনি যদি বলেন। আসসালামু আলাইকুম রনি ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমার মনে হয় আপনি শুনতে পাচ্ছেন আমাকে সুন্দর মতো। জি জি আচ্ছা, প্রথমেই সবার উদ্দেশ্যে আমি বলতে চাচ্ছিলাম যে আজকের এত তাড়াহুড়ো করে রনি ভাইয়ের সাথে লাইভে আসার উদ্দেশ্য একটাই, যে আমার কোনো রকমের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বলতে আমার কোনো ফেসবুক, আমার কোনো টুইটার, আমার ইনস্টাগ্রাম আইডিটা আমার হস্তক্ষেপে নাই, ওটাও হ্যাক হয়ে গিয়েছে। ইভেন আমার কোনো রকমের কোনো ভিগো আইডি বা সেটা কি মানে টিকটক আইডি বা টিকটকের মতো আরেকটা কি জানি আছে না কি জানি, মানে মিউজিক আসে ওই আইডিতে, ওটার নামটা জানি কি, লাইকি মানে এরকমের কিছু একটা, হ্যাঁ লাইকি, সরি সরি সেটার নাম লাইকি, আমি নামটাও ভুলে গেছি, আমি কত খ্যাত। তো এই রকমের কোনো আইডি আমার নাই, এবং আমি এই সবগুলো ফেক আইডি, মানে যেগুলো আমার নাম নিয়ে প্রায় 500-র মতো ফেক আইডি ছিল, সেগুলো কমাতে 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 মনে হয় এখন আরো মানে কমে হয়েছে, 200-তে ছিল, সেই 200 কমাতে কমাতে আরো 100-র কাছাকাছি নাম্বারে এসেছে আমার যতটুকু মনে হয়, আমি যদি ভুল না করি। এবং আমার সবগুলো এগুলো ফেক আইডি, আমার অনেক আগের ছবি, আমার অনেক আগের, দেখা গেছে আমার 3 বছর আগের করা লাইভ ভিডিও বা আমার 2.5 বছর আগের করা লাইভ ভিডিও সবগুলো নিয়ে এগুলোতে আমার মনে হয় লাইভ স্ট্রিম মেকারের সাহায্যে এগুলোতে এগুলো করছে, এবং আগের ভিডিও গুলোতে তারা লাইভে আসছে। তো এই ব্যাপারটা আমার কাছে খুবই, মানে আমি আসলে প্রযুক্তি সম্পর্কে খুব বেশি কিছু জানি না, বাট যতটুকু বুঝতে পারি যে মানুষ আসলে এগুলো আমার আগের ভিডিওগুলো লাইভ ব্রডকাস্টিং করে বা এই টাইপের কিছু করে চালাচ্ছে, আমি বুঝলাম না যে মানে কারা। আমার মনে হয় না যে দেশের ভিতরে থেকে কেউ এরকম করার সাহস পাবে, কারণ আমি গুলশান থানায় দুবার জিডি করেছি তদন্ত সাপেক্ষে, এবং একজন এসআই আমাকে ভীষণ হেল্প করছেন এই ব্যাপারে। তিনি মানে তিনি আগেও প্রায় 2 বছর আগেও আমি আরো একটা জিডি করেছিলাম, 1.5 বছর আগেও আমি আরেকটা জিডি করেছিলাম, তারা আমাকে ভীষণ হেল্প করছেন যে এই আইডি গুলো বন্ধ করার ব্যাপারে, এই লিঙ্ক গুলো যেন, এই ভিডিও গুলো যেমন বন্ধ করে দেয়, এগুলো সব ব্যাপারে আমাকে ভীষণ হেল্প করছেন তারা। এবং আমি আমার বাংলাদেশ পুলিশের উপরে যথেষ্ট শ্রদ্ধা, সম্মান এবং ভরসা আছে, সময় লাগবে কিন্তু অবশ্যই আমি আশা করি আল্লাহর রাব্বুল আলামিনের অশেষ রহমতে এই মানে শয়তানের শক্তি অনেক ক্ষণস্থায়ী, অনেক কম, শয়তানের শক্তি কখনো আল্লাহর শক্তির উপরে যেতে পারবে না, এটা কখনো সম্ভব না, ভালোর উপরে যেতে পারবে না। আমি বিশ্বাস করি এই আইডি গুলো বন্ধ হবে, এবং যারাই আসলে এই আইডি গুলো এভাবে চালাচ্ছেন বা এই পেজ গুলো এবং বিভিন্ন অফিসিয়াল গ্রুপ, এবং সেই রনি ভাইয়া সবচাইতে হাসির ব্যাপার হচ্ছে সেই অফিসিয়াল গ্রুপ গুলোর এক একটার ফলোয়ার বা এক একটা গ্রুপের মেম্বার 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 5 লাখ পর্যন্ত আছে। আমি খুবই অবাক যে কারা এই গ্রুপগুলো চালায়, এই গ্রুপগুলো একটা আমার না,
আমার কোন রকমের কোনো ফেসবুক আইডি, কোন রকমের আমার ফেসবুক পেজ, আমার একটা ফেসবুক ভেরিফাইড ব্লু ভেরিফাইড পেজ ছিল, যে পেজটা 1 বছরের মতো সময় আমি বন্ধ করে রেখেছি, এবং আমার কোন রকমের কোনো ইনস্টাগ্রাম বা এই যে টিকটক, লাইকি, ভিগো আইডি, এরকম কোনো আইডি নেই। এবং এগুলোর বিরুদ্ধে আমি জিডি করতে করতে, এবং আমি যে কোনো সময় আমি যখনই দেখেছি আমার নলেজে এসেছে, আমি 999-এও কল দিয়েছি। এবং একটা পেজ আছে নতুন, যে উম্যানস হেল্প সাপোর্ট, এইরকমের নামের একটা খুব সুন্দর একটা পেজ আছে ফেসবুকে, নতুন মহিলাদেরকে নিয়ে এটা করেছে, যে উম্যানস সাপোর্ট ফ্রম পুলিশ, এই টাইপের কিছু একটা, ওখানেও আমি জানিয়েছি। আমাকে সবাই আশ্বাস করেছেন, মানে আশ্বস্ত করেছেন, এবং আমি শুরু থেকে বলেছি যে আমি বাংলাদেশ পুলিশের উপরে অনেক অনেক ভরসা আছে আমার, ইনশাল্লাহ এই সবকিছু আইডি একদিন অবশ্যই রিমুভ হবে। শানাই, আমি নিজেও ফেসবুক লাইভটা দেখছিলাম এবং আমার কাছে প্রথম থেকে বিশ্বাসযোগ্য মনে হচ্ছিল। একদম ফেসবুক লাইভ যেমনটা আমরা এখন লাইভ করতেছি সেরকমই একটা লাইভ। অনেকেই মানে বিভ্রান্ত হচ্ছিলেন, অনেকেই আমি সেখানে কমেন্ট করছিলেন, অনেকেই হ্যাঁ সেখানে জি আপনার আপনার নিশ্চয় খারাপ লাগছিল যে আপনি ইসলামের পথে আসলেন, একদম দিনের পথে আসলেন, এবং অনেকে বলছিল, সমালোচনা করছিল যে আর কয়েকটা দিন হয়তো থাকবেন, কিন্তু মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনি আপনাকে আল্লাহ কবুল করছেন এবং আপনি দীর্ঘদিন অনেক দিন তো হলো, এবং আপনি আপনি যখন দেখছিলেন এবং আপনি এই বিষয়টা একটু বলবেন যে অনেকেই বলছিলেন যে কয়েকটা দিন হয়তো থাকবেন, তারপর অনেকে লাইভ দেখে অনেকে বিভ্রান্ত হচ্ছেন, তাদের উদ্দেশ্য যদি কিছু বলেন। মানে আমার আসলে এটা একটা অস্বাভাবিক লেভেলের একটা মেন্টাল ট্রমার পর্যায়ে চলে গেছে। মানে হয় না যে একটা মানসিক অ্যাংজাইটি ডিসঅর্ডার, মানসিক অ্যাংজাইটি ডিসঅর্ডার ক্রিয়েট হয় আমার আমার যখন আমি যখন দেখি যে কোনো পেজ বা আইডি থেকে মানুষ আগের লাইভ গুলো লাইভ স্ট্রিম মেকারের সাহায্যে চালাচ্ছে, বা আমার আমার মানে ইসলামের পথে আসার পরে মানুষ আমার অতীত নিয়ে টানাটানি করছে, ঘুতাঘুতি করছে, তো তখন আমার ডেফিনেটলি খুবই খারাপ লাগে। খুব খারাপ লাগে বলতে যে আমি আসলে এই ব্যাপারগুলো কোনো অবস্থাতেই নিতে পারি না, এই ব্যাপারগুলো আমি কোনো অবস্থাতেই নিতে পারি না। আমার আমার মারাত্মক রকমের মেন্টাল ট্রমা, মানসিক অশান্তি, অবসাদ, এগুলো কাজ করতে থাকে। এবং আমি আসলে তাদের কাছে, মানে যারাই এগুলো কাজ করছেন, আমি তাদেরকে তাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাচ্ছি, যে আপনারা দয়া করে এই রকমের কোনো রকমের এমন কিছু করবেন না যেটা মানুষকে মেন্টাল ট্রমা নিয়ে যাবে, বা যেটা মানুষের মধ্যে মানসিক অবসাদ ক্রিয়েট করবে, এরকম কোনো কিছুতে দয়া করে করবেন না। আপনি জানেন না, একটা খারাপ কমান্ড একটা মানুষকে মানসিক অবসাদে ফেলতে পারে। আপনি জানেন না একটা মানুষের ভিতরে কি চলছে, বা একটা মানুষ কোন ট্রমার ভিতর দিয়ে যাচ্ছে, তাকে দেখে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না যে একটা মানুষ কি পরিমাণ মানসিক অশান্তিতে থাকতে পারে। তো দয়া করে আপনি, মানে আপনার মজার ছলেও কারো অতীত নিয়ে টানাটানি করবেন না, এটা আপনাদের কাছে আমার হাত জোড় করে রিকোয়েস্ট। আমার না, শুধু আমার না, কোনো মেয়েরই বা কোনো ছেলেরই বা কারোরই এরকম বিকৃত ভিডিও বের করা বা তার ছবি দিয়ে উল্টা পাল্টা ক্যাপশন লিখে, আবার তারা সেখানে উল্টা পাল্টা ক্যাপশন লিখে পোস্ট করা, এগুলো কোনো কোনো কালচার হতে পারে না। এগুলো আপনারা দয়া করে করুন। আপনাদের কাছে হয়তো এটা মজা, কিন্তু আমাদের কাছে এটা মজা না ভাইয়া, এটা আমাদের কাছে মজা না, বিশ্বাস করেন এটা আমাদের কাছে মজা না। একটা মানুষ যখন তার অতীতকে ভুলার চেষ্টা করছে, সে যখন দিনের পথে, আলোর পথে, ইসলামের পথে, আল্লাহর পথে এসেছে, তখন আপনাদের সবারই উচিত তাকে হেল্প করা, তাকে অ্যাপ্রিসিয়েট করা। অ্যাটলিস্ট তাকে যদি হেল্প করতে না পারেন, অ্যাপ্রিসিয়েট করতে না পারেন, চুপ করে থাকেন, তাহলে হবে কি ভাইয়া? জানেন যে আমার মতো হয়তো আরো দুজন ইসলামের পথে ফিরতে যাচ্ছে, তারা ফিরবে না, তারা ভয় পাবে, তারা ভাবে আল্লাহ, ইসলামের পথে ফিরলেও আমাদেরকে নিয়ে সাইবার বুলিং হবে, আমাদেরকে নিয়ে কটূক্তি করবে, আমাদেরকে নিয়ে হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে, তাহলে আমরা কেন আল্লাহর পথে আসবো? দরকার নাই, তারা এগুলো চিন্তা করবে। তো আপনাদের কাছে আমার হাত জোড় করে রিকোয়েস্ট ভাই, আপনারা দয়া করে কারো অতীত নিয়ে, আগের ভিডিও নিয়ে, আমার না, কারোর নিয়ে এগুলো করবেন না প্লিজ, কারো কারো করার দরকার নাই। আপনাদের কাছে এটা মজা হতে পারে, আমাদের কাছে এটা একদম মজা না, বিশ্বাস করেন ভাই। এগুলো ভীষণ রকমের মানসিক অশান্তি, মানসিক অবসাদ, মানসিক ট্রমা ক্রিয়েট করে মানুষের মধ্যে। একদম আমি সানাই মাহবুবের সঙ্গে একেবারে একমত, যারা সানাইকে সানাইয়ের সেই আগের ভিডিও গুলো নতুন করে ছড়াচ্ছেন কে বা কারা, তাদের উদ্দেশ্যে আমিও বলতে চাই, সানাই সানাইকে আল্লাহ হেদায়েত দান করেছেন, সানাইকে আল্লাহ কবুল করেছেন ইসলামের পথে, আলোর পথে, বিশ্বের সবচেয়ে শান্তির পথে। সেই পথে আলহামদুলিল্লাহ, আমরা সানাইকে সাপোর্ট করব, সানাইয়ের পাশে থাকব,
এবং সানাইকে বিভিন্ন ভাবে আমরা সহযোগিতা করব অতীত ভুলে থাকার জন্য, এবং আল্লাহ তাআলা তাকে যেন মাফ করে দেন সে ব্যাপারটা নিয়েও আমরা মহান আল্লাহর দরবারে দোয়া করব। তা না করে আমরা সানাই মাহবুবের সে আগের ভিডিওগুলো নতুন করে ছড়াচ্ছি, লাইভ স্ট্রিমিং করতেছি, এইটা মানসিক নির্যাতন এবং এটা অনেক বড় একটা সাইবার বুলিং কিংবা ট্রমাটাইজ করে একজন মানুষকে, এবং তখন তার বিশ্বাসে আঘাত লাগে, তখন তার আত্মবিশ্বাসে দুমড়ে মুচড়ে যায়। সানাই আপনাকে অনেকেই ভালোবাসছেন, অনেকেই সমর্থন করছেন, অনেকেই সহযোগিতাও করছেন, মানে আলোর পিঠে অন্ধকার থাকে, অন্ধর পিঠেও আলো থাকে। হয়তো গুটি কয়েক মানুষ আপনার সেই আগের ভিডিওগুলো সেভ করে বিভিন্ন রকম ভাবে প্রচার করছেন, কিন্তু অনেকে আপনাকে সাপোর্ট করছেন, অনেকে আপনাকে ভালোবাসছেন। এই যে পরিবর্তনটা দেখলেন এই অল্প কয়েকদিনের মধ্যে, আপনি অনেক মানুষের সমর্থন পেয়েছেন, এটা কতটা আপনাকে সহযোগিতা করছে, মেন্টালি কতটা বুস্ট আপ করছে, কতটা পজিটিভ ভাইবস দিচ্ছে? আলহামদুলিল্লাহ, মানে আমার বাঁচার পিছনে একটা অন্যরকম ব্যাপার হচ্ছে যে অনেক মানুষ, অনেক মানুষ বলতে আমি এখানে অনেক কমেন্ট দেখছি যে এই যে যেমন একটা কমেন্ট আমি এখন দেখছি যে এস মিলন খান লিখছেন, আপু কারো কথায় কান দিও না, তোমার জন্য দোয়া রইলো। আলহামদুলিল্লাহ, তো এরকম অনেক ভালো মানুষের অনেক ভালো কমেন্ট, যেগুলো আমাকে মানে যেগুলো আমাকে আরো বেশি আল্লাহর পথে টানছে, যেগুলো আমাকে আরো বেশি আল্লাহর পথে টেনে আনছে, কোথার থেকে জানি আমাকে টেনে টেনে নিয়ে আসতেছে। তো আমি অবশ্যই মানুষের এই ভালো ভালো কমেন্ট গুলোকে অ্যাপ্রিসিয়েট করছি, কখনোই এরকম না যে শুধুই খারাপ আছে, ভালো নাই, ভালো অবশ্যই আছে, এবং আমি মানে তাদের কাছে কি পরিমাণ কৃতজ্ঞ আমি তাদেরকে বলতে পারবো না। হয়তো মানে সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমি তাদেরকে চিনি না পার্সোনালি, কিন্তু তারপরও তারা আমার জন্য ভালো বলছেন, আলহামদুলিল্লাহ বলছেন, বলছেন আল্লাহ আপনাকে কবুল করুক। এটা তো অনেক বড় পাওয়া, এটা তো অনেক বড় পাওয়া, অ্যান্ড আমার মনে হয় ইটস আ ব্লেসিংস, মানে এটা এটার চেয়ে ভালো ব্লেসিংস আর কিছুই হতে পারে না। সাম ব্লেসড, রাইট, আমি দুটো, আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আমি দুটো প্রশ্ন করব। প্রথম প্রশ্নটা হচ্ছে, এই যে পরিবারের সঙ্গে থাকছেন, বেশ মজা করছেন, দারুণ সময় কাটছে মায়ের সাথে, মা হয়তো আপনাকে তেল দিচ্ছে মাথায়, কিংবা মায়ের মাথায় আপনি তেল দিচ্ছেন, বাবার খাতির যত্ন করার সুযোগ পাচ্ছেন, বোনকেও কাছ থেকে পাচ্ছেন, মানে কয়েকটা বছর তো একা একাই কেটেছে, কিংবা অনেক রকম ভুল বোঝাবুঝির মধ্যে কেটেছে, আপনি নিশ্চয়ই খুব খুশি এবং তৃপ্ত এই যে পরিবারকে কাছে পেলেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, মানুষের পরিবারের উপরে কোনো সুখ হতে পারে না, মানে পারিবারিক সুখ যে কি জিনিস এটার উপরে কোনো সুখ হতে পারে না। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি যখন মিডিয়াতে ছিলাম, মানে আমি আমার আলোর পথে আসার আগের কথা বলছি, লাইক এটা মনে হয় 2019 সাল বা 2018 সাল হবে, ওরকম সময়ের কথা বলছি, তো আমি ওই সময় দেখা যেত যে আমি ঘুমাচ্ছি, বা ওই সময় আমি ঠিক মতো, সত্যি কথা বলতে ওই সময় আমি ঠিক মতো নামাজ পড়তাম না, যেটা আমি এখন পড়ছি আলহামদুলিল্লাহ। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার ট্রাই করছি, আমি এখন তাহাজ্জুদের নামাজ পড়ার ট্রাই করছি, আমি কিছু তওবা নামাজ পড়ার ট্রাই করছি, যেটা আমি তখন করিনি, যেটা সত্যি কথা। তো ওই সময়টাতেও না রনি ভাই, আমার আম্মু, আমি দেখতাম যে প্রত্যেকটা মানে প্রত্যেক প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে উনি সূরা পড়ে আমার মাথায় ফু দিত, আমার বুকে ফু দিত, আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে কান্না করতো, এবং আল্লাহকে বলতো যে আল্লাহ তুমি আমার মেয়েকে তোমার পথে ফিরাও, ওকে বুঝার তৌফিক দান করো যে তোমার কাছে আসতে হবে, আমাদেরকে আমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরতে হবে, এরকম কোনো রাস্তা নাই যেটা আমাদেরকে মরণ থেকে আমাদেরকে দূরে রাখবে, রাইট? তো আমাদের ডেফিনেটলি আল্লাহর পথে ফিরতে হচ্ছে, মরণ মানে কি আমাদেরকে আল্লাহর পথে ফিরতে হচ্ছে, আমাদের আর কোনো ডেস্টিনেশন নাই, আমাদের অন্য কোনো গন্তব্য নেই, আমাদের গন্তব্য একটাই, আমাদেরকে কবরে মানে আল্লাহর কাছে ফিরতে হবে। তো এগুলো আমার মা আমাকে অনেক বুঝাতো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে পরিবার একটা অনেক বড় প্ল্যাটফর্ম, একটা মানুষের জন্য পরিবার একটা অনেক বড় ব্যাপার, যদি সেটাই না হবে তাহলে আমার মায়ের সেই ছোট্ট 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 দোয়াগুলো আজকে এত বড় পরিণতি পেয়েছে, যার কারণে আমি আজকে আল্লাহর হেদায়তের রাস্তায়। আমার এটা মনে হয়, আমি এটা প্রতি মুহূর্তে ফিল করি যে যদি সত্যি আল্লাহ আমাকে আজকে হেদায়েত দিয়ে থাকে, তার পিছনে একটাই কারণ, আমার মায়ের দোয়া। আমার মা আমার জন্য দোয়া করেছে সব সময়, সব সময় আমার মা আমার জন্য দোয়া করেছে, আল্লাহ তুমি আমার মেয়েকে ফিরাও, ও বিপথে গেছে, ও অন্ধকারে আছে, ওকে তুমি তোমার তোমার পথে ফিরাই নিয়ে আসো, ওকে তুমি আলোর পথে ফিরাই নিয়ে আসো, ওকে তুমি সরল জীবন দেখাও, যে জীবনটা তোমার দিকে যায়, যে জীবনটা বিপদগামী মানুষের রাস্তায় যায় না।
সো এই ব্যাপারগুলো আমাকে ভীষণ হেল্প করেছে, এবং আমি ভীষণ খুশি আফটার আ ভেরি লং টাইম আমি আমার পরিবারের সাথে, আমি খুবই খুশি, আমাকে তারা একদম ছোট বাচ্চার মতোই ট্রিট করছে। সো আলহামদুলিল্লাহ, আফটার আ ভেরি লং টাইম আই এম সো হ্যাপি। নিশ্চয়ই, এবং বাবা মায়ের ভালোবাসা আদর যত্ন এটা তো অপরিসীম, এবং যারা খুব সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী তারা কিন্তু এটা পেয়ে থাকে। আমি যে শেষ প্রশ্নটা করব সেটা হচ্ছে, অনেকেই আপনাকে গিফট দিতে চায়, যেমন ইসলামিক বই, হাদিসের বই, এরকম অনেক বই, কিংবা ইসলামিক স্কলারের লেখা বই উপহার দিতে চায়, যেন আপনি আরো জ্ঞান অর্জন করতে পারেন, ইসলামের জ্ঞান অর্জন করতে পারেন। সেগুলো আপনি গ্রহণ করবেন কিনা? আরেকটি হচ্ছে, এর সঙ্গে যুক্ত, অনেকে আপনাকে বিয়ের প্রস্তাবও দিচ্ছে, আমাকেও তারা নক করেছেন, অসংখ্যবার তারা নক করেছেন, কেউ আমাকে, অধিকাংশ 90 থেকে 95% বলছেন তারা নিজেরাই, তারা আলেম, তারা ইসলামিক স্কলার, তারা আপনাকে বিয়ে করতে চান, তবে কেউ কেউ আছেন দ্বিতীয় বিয়ে করতেও তারা চাচ্ছেন, কেউ কেউ আছেন ডিভোর্স, মানে তারাও বিয়ে করতে চান, আবার কেউ কেউ আছেন অবিবাহিত, তারাও আপনাকে বিয়ে করতে চান, আপনি যদি বলেন। আচ্ছা, প্রশ্নটা যদিও খুবই মজার, কিন্তু আমি প্রশ্নটাকে খুব সিরিয়াসলি নিলাম, যেহেতু আমাকে রনি ভাই প্রশ্নটা করেছে আমি প্রশ্নটাকে ভীষণ সিরিয়াসলি নিলাম। ব্যাপারটা হচ্ছে কি যে আমার বিয়ের প্রস্তাব সম্পূর্ণভাবে আমার পরিবার, মানে পারিবারিক ভাবে আমার পারিবারিক আত্মীয় স্বজন তারা দেখছেন, কিন্তু অবশ্যই আমার পছন্দকে প্রায়োরিটি দেওয়া হবে, আমার পছন্দকে প্রায়োরিটি দেওয়া হবে, এবং আমি সেই ক্ষেত্রে শুধু আমার পছন্দের কথাটাই বলতে পারি যে আমার কিরকম ছেলে পছন্দ। আমার অবশ্যই 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 ইসলামিক মাইন্ডেড ছেলে পছন্দ, যার মধ্যে ইসলামের ইলম আছে, যে শুধুমাত্র নামাজ পড়ার জন্য পড়ে এবং খারাপ কাজ করে এরকম না, যে নামাজ কায়েম করে, যে নামাজ কায়েম করে, যে নামাজ পড়ে না শুধু, যে নামাজ কায়েম করে, আমার সেরকম ছেলেকে বিয়ে করার ইচ্ছা। অ্যান্ড অবশ্যই মানে বিবাহিত ছেলেকে আমি বিয়ে করব না, ডেফিনেটলি আমি কারো সংসার কখনোই ভাঙতে চাই না, এবং কারো সংসার ভাঙার আস্তাগফিরুল্লাহ কারণ হতে চাই না, কখনোই না, আমি এটা কোনোদিনই করতে পারবো না। আল্লাহ যেন কখনো আমার দ্বারা সংসার ভাঙার মতন কোনো কাজ না করান, তার আগে যেন আল্লাহ আমার মরণ দেন, আমি এটা পরিবারকে ব্রেক করতে পারি না রনি ভাই, এটা আমার দ্বারা সম্ভব না। অ্যান্ড আরেকটা যেটা প্রশ্ন কি ছিল আপনার, যে আমাকে যারা গিফট দিতে না, চায়, অনেকেই গিফট তো ধন্যবাদ দিতেছে। আপনাদেরকে, আপনারা গিফট দিতে চেয়েছেন, এটা আমার কাছে অনেক বড়, গিফট নিতে পারবো না এখন, আই এম সো সরি, কারণ আমার কোন রকমের কোন সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট বা আপনি যে আমার সাথে যোগাযোগ করবেন, আমার বাসার অ্যাড্রেসে পাঠাবেন, এরকম কোনো কিছু নাই আমার এখন বর্তমানে, আমার কোনো অ্যাকাউন্ট নাই, এবং আমি যে সিচুয়েশনে আছি আমার বাসার অ্যাড্রেস দেওয়া কোনোভাবেই সম্ভব না, দেখা যাবে এটা পাবলিক হয়ে যাবে এবং মানুষ আশেপাশে ভিড় জমানো শুরু করবে কিউরিসিটি থেকে, মানে আমি খারাপ সেন্সে বলছি না, জাস্ট কিউরিসিটি থেকে দেখা গেল বাসার আশেপাশে ভিড় জমালো, যেটা যেটাতে হয়তো আমার পারিবারিক সদস্যরা ইরিটেট ফিল করবে, শাই ফিল করবে তাদের সামনে যেতে, সো যেটা আমি আসলে চাই না। সো এখন আপাতত আমি কোন রকমের কোনো গিফট গ্রহণ করতে পাচ্ছি না, বাট সত্যি কথা যারা আমাকে গিফট দিতে চাচ্ছেন আমি তাদের কাছে ভীষণ কৃতজ্ঞ, আমি ধরে নিলাম যে আমি আপনাদের গিফটটা মানে কবুল করে নিলাম আলহামদুলিল্লাহ মনে মনে। আলহামদুলিল্লাহ, এবং সানাইয়ের ভবিষ্যৎ আমরা ভালো কামনা করি, সুন্দর কামনা করি, পরিচ্ছন্ন জীবন কামনা করি, সুখী জীবন কামনা করি, এবং সানাইয়ের প্রাইভেসি আমরা রক্ষা করি। সানাই ইসলামের পথে, যেটা আমরা সবাই বলছি ভালোর পথে, আলোর পথে, পৃথিবীর সবচেয়ে সুন্দর এবং পরিচ্ছন্ন একটা জীবন বিধান ইসলাম তার পথে রয়েছে, এবং সেই পথটা আরো মসৃণ হোক, আরো সুগম হোক, এই জন্য আমরা দোয়া করি। হ্যাঁ নিশ্চয়ই, তুমি বলো। আমি যে কথাটা আসলে অ্যাড করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমাকে আসলে অনেক মানুষে অনেক সময় বলেছে যে মানে যেমন ডেফিনেটলি আমার এখন অনেক ইসলামিক লাইনের অনেক ফ্রেন্ড হয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার কিছু যারা ফ্রেন্ড যারা আসলে দেশের বাইরে থাকে বা তারা তারা আমাকে অনেকেই বলছিল যে তুমি তো ডেফিনেটলি একটা ইসলামিক পরিবারেরই মেয়ে, তোমার এভাবে বলার পাবলিকলি বলার কারণটা কি? তো এই প্রশ্নটার উত্তর আমি নিজে নিজেই দিচ্ছি, প্রশ্নটা নিজে নিজেই করলাম, নিজে নিজেই দিচ্ছি, কারণ এই প্রশ্নটা এতবার আমাকে করেছে যে আমি না দিয়ে আসলে পারছি না থাকতে। তো রনি ভাইয়ের শোয়ের থ্রুতে আমি বলতে চাচ্ছি যে পাবলিকলি বলার
ইসলামকে পাবলিকলি বলার একটাই কারণ, যেন আমার আগের ভিডিও, আমার আগের কোনো ছবিকে আপনার সামনে না আনেন। আল্লাহর কাছে আমি আত্মসমর্পণ করেছি এবং এর চেয়ে সুন্দর কোনো কিছু হতে পারে না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার মধ্যে যে সুখ, যে শান্তি, এবং মানে মনে যে অস্বাভাবিক একটা শান্তি আসছে আমার, এটা কোথাও নাই। আল্লাহর কাছে আত্মসমর্পণ করার চেয়ে কোনো ভালো রাস্তা এই পৃথিবীর কোথাও নাই। তো আমি একটা খুবই ভালো একটা গুড ভাইবের মধ্যে আছি এবং আমি এটার মধ্যে বাকি জীবনটা কাটাতে চাই। আফটার আ লং টাইম, আ লং ব্যাক, আমি যে পরিমাণ শান্তির দেখা পেয়েছি, আমি সেই শান্তিতেই থাকতে চাই। এবং পাবলিকলি বলার কারণ হচ্ছে যে আমি চাই আমার বিগত সমস্ত ভিডিও, সমস্ত ছবি, আপনারা আমার কাছে একটাও নেই, আমি সমস্ত সবকিছু থেকে মুছে দিয়েছি, চেষ্টা করেছি এবং সেই অনুযায়ী আইনগত ব্যবস্থাও নিয়েছি, এবং আমি চাই আপনারাও সরিয়ে দেন। আল্লাহ আপনাদের সবার ভালো করবে, আমি সবার জন্য দোয়া করব। যদিও আমার মতো ছোট মানুষের দোয়া হয়তো কিছুই যায় আসবে না, আমি তারপরেও আপনাদের জন্য দোয়া করব। নিশ্চয়ই সানাই, আমি তোমার সাথে একটি বিষয়ে একদম একমত, সেটা হচ্ছে এই যে লাইভে আসা কিংবা কথা বলা। যদি আমরা খারাপ কিছু প্রমোট করি কিংবা নিউট্রাল কোনো কিছু প্রমোট করি, তাহলে ভালো কেন প্রমোট করব না? এবং অবশ্যই তোমার দেখা দেখি নিশ্চয়ই 10 জন, 15 জন, 20 জন, 1,000, 1,00,000 মানুষ অনুপ্রাণিত হবে, হচ্ছে তো? এবং এই অনুপ্রাণিত হয়ে যদি ইসলামের পথে আসে, আমরা তো দেখছি ইসলামিক স্কলাররা তারা ভিডিও বার্তায় মানুষকে আহ্বান জানান ইসলামের পথে আসতে কিংবা সঠিক পথটা দেখান। যেমন অনেক বড় বড় মাওলানাদেরকে দেখেছি আমি, এই মুহূর্তে সবচেয়ে পপুলার আজহারি, তিনি ভীষণ ভীষণ জনপ্রিয় তরুণদের জন্য, তরুণীদের কাছে, আমার কাছে। আমি আগে গান শুনতাম, আমি আজহারি ওয়াজ শুনি, কি দারুণ করে তিনি বলেন, কি দারুণ করে তিনি বোঝান। তো এই ব্যাপারটাই তো, মানে ভালো যদি কিছু হয় তাহলে গ্রহণ করি আমরা, যদি সেটা সঠিক হয়, যদি সেটা সুন্দর হয়, ইসলামের পথটা যদি আরো, হ্যাঁ সবচাইতে বড় হচ্ছে কি রনি ভাইয়া, যে আমি যেটা এখানে একটু অ্যাড করতে চাচ্ছিলাম, যদি আমার মানে ব্যাপারটা হচ্ছে যে ভালোটা ভালোই, ভালোটা সব সময় ভালো, ভালোটাকে যদি আমি আকাশেও নিয়ে যাই সেটা ভালো, ভালোটা যদি পানির মধ্যে থাকে তাও ভালো, ভালোটা যদি মাঝামাঝি কোথাও থাকে সেটা তাও ভালো। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমি ইসলামের পথে এসেছি জন্য যে আমি ভিন্ন মতকে সমর্থন করি না সেটা না, আমি অবশ্যই ভিন্ন মতকে সমর্থন করি, আমি অবশ্যই লিবারেল, কিন্তু আমি ভিন্ন মতকে সম্মান করি এবং তার সাথে সাথে যেই মতটা, যেই রাস্তাটা আমার আল্লাহর পথে যায় না, আমি সেটাকেও সম্মান করি না। আমার ব্যাপারটা ক্লিয়ার? যে আমি ভিন্ন মতকে সম্মান করি, শ্রদ্ধা করি, কিন্তু যেই মতটা আমার রাব্বুল আলামিনের সাথে মিলছে না, যেই মতটা আমার আল্লাহর পথে আসছে না, সেই মতটাকেও আমি সম্মান করতে পারছি না। ব্যাপার এটাই। বাট কারোর প্রতি আমার কোনো হিংসা, বিদ্বেষ, রাগ, অভিমান, বা ও কেন এই কাজটা করলো, তারা কেন এসব করছে, এরকমের কোনো রকমের কোনো গিলটি ফিল বা কোনো রকমের কোনো হিংসা, বিদ্বেষ কিচ্ছু নাই। সবাই ভালো থাকুক সবার নিজের মতো করে, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুক, এটাই। আমিন আমিন। অনেক ধন্যবাদ সুপ্রভা মাহবুব সানাই। এই নামটা আসলে কার দেয়া সানাই? আমার আমার আব্বুর দেওয়া, সুপ্রভা মাহবুব সানাই নামটা সম্পূর্ণ আমার আব্বুর দেওয়া। বাহ, চমৎকার, অনেক ধন্যবাদ। এবং আজকে সত্যি ক্লিয়ার করতে পারলাম অনেককেই। এবং আমি আবার একটু রিপিট করি, সানাইয়ের কোনো ফেসবুক আইডি নেই, ইনস্টাগ্রাম কিংবা স্ন্যাপচ্যাট কিংবা লাইকি কিংবা টিকটক কোনোটি নেই, এমনকি ইউটিউব নেই। সো যারা সানাইয়ের আগের ভিডিও গুলো ছাড়ছেন নতুন করে, এবং মনে হচ্ছে খুব লাইভ করতেছেন আপনারা, এইটার মধ্যে বাহাদুরি কিচ্ছু নাই, এটার মধ্যে পৌরুষত্ব কিচ্ছু নাই, এটার মধ্যে গর্বের কিছু নাই, বরং আপনাকে আপনি তলানিতে নিচ্ছেন, আপনাকে আপনি হেয় করছেন। সো আমরা সবাই সাপোর্ট সানাই, সানাইকে সাপোর্ট করি, সানাই ভালো হোক এবং ভালোর পথে থাকুক, একদিন দুদিন নয়, আজীবন, যেটা আমি প্রত্যাশা করি, আমি দোয়া করি, এবং সানাই নিজেও চায় আজীবন আল্লাহর পথে আত্মসমর্পণ করতে এবং ইসলামী দীনী শিক্ষা অর্জন করতে। অনেক ধন্যবাদ সানাই, নিশ্চয়ই পরিবার নিয়ে ভালো থাকবে, তোমার পরিবার মানে মা বাবা বোন এমনকি কাজের মেয়েটাকেও, যে তোমাদের সাপোর্ট স্টাফ, তাকেও আমি ভালোবাসা দিচ্ছি, শ্রদ্ধা দিচ্ছি, সম্মান দিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।
কথা বলছিলাম সুপ্রভা মাহবুব সানাই, এবং সত্যি আমি অবাক হচ্ছিলাম গতকাল যখন আমি লাইভে ক্লিক করি এবং দেখি সানাইয়ের লাইভ হচ্ছে, কিন্তু আসলে এটা ভুয়া ভন্ডামি একটা লাইভ, অন্য কেউ নতুন করে লাইভ দেওয়ার চেষ্টা করেছে। এরকম বিভ্রান্ত কেউ হবেন না, একটা মানুষ ভালো হওয়ার সুযোগ পেয়েছে, ভালো হোক, এবং সেই দেখা দেখি অনেকেই ভালো হোক, ভালোর প্রমোশন হোক, ভালোর প্রচার হোক, প্রচার এই প্রসার যদি হয় তাহলে ভালোটাই হোক। ইসলামের পথে থাকা একটা মানুষকে আমরা সমর্থন দিই, তাকে শ্রদ্ধা জানাই, তাকে ভালোবাসি, তাকে স্যালুট দিই। আসসালামু আলাইকুম।